সুপ্রিয় বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। এই করোনা ভাইরাসে সারা দেশে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হয়তো তোমরা স্কুলে ক্লাস করতে পারতেছো না। এজন্য আমরা ব্যাটদিঘি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা অবশ্যই ভালো আছো। আমি আমার পরিচয় দিই আগে। আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক বিএসসি ব্যাটদিঘি উচ্চ বিদ্যালয় ফুলবাড়ী দিনাজপুর। সুপ্রিয় বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠেছো, কিন্তু দুঃখের বিষয় তোমাদের কোনো ক্লাস করোনা ভাইরাসের কারণে কোনো ক্লাস হয়নি। সারা দেশে স্কুল বন্ধ থাকার কারণে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমরা ক্লাসে মনোযোগী হতে পারো নাই এবং দুঃখ প্রকাশ করতেছ। নতুন ক্লাসে তোমরা ক্লাস করতে পারতেছ না, সে কারণে সারা দেশে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আজকে তোমাদের ব্যাটদিঘি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অধ্যায় প্রথম অধ্যায় থেকে অনুশীলনী 1.1, তোমাদের সাহিত্য বই, গণিত সাহিত্য বই খুলে দেখবেন, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, আজকে তোমাদের এই বিষয়ে আমি কিছু ধারণা দিব। এখানে প্রথমে জানবো আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে অঙ্ক বলা হয়, আবার এগুলোকে কি বলা হয়? সংখ্যা বলা হয়। তাহলে আমরা প্রথমে জানবো স্বাভাবিক সংখ্যাটা কি। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এদের প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। তাহলে 9 অপেক্ষা বড় সব সংখ্যা 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটা অঙ্কে লেখো। তোমরা হয়তো প্রাইমারিতে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত অঙ্কে লেখো, কথায় লেখো, এগুলো তোমাদের জানা আছে। তা আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী, মানে অনুশীলনী 1.1 অঙ্কে লেখো কথায় লেখো এগুলো আছে, বইয়ে দেওয়া আছে সাহিত্য বইয়ে, সে কারণে আমরা একটা জানার বিষয় বা প্রয়োজন আছে। তাহলে অঙ্কে লেখো 1, 1-এর পর এখানে দেওয়া আছে 20,070, আবার 30,008, 55,400। আমরা এটা কিভাবে অঙ্কে লেখো, সেটা অঙ্কে কিভাবে লিখতে হয়, সেটা আমরা এভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা একটু দেখো, লক্ষ্য করো, হোয়াইট বোর্ডে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা ভালো করে লক্ষ্য করো এবং নিজেকে বোঝার চেষ্টা করো। এখানে দেখো এককের ঘর থেকে শুরু হয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানে কোটি পর্যন্ত আছে। তাহলে এটা আমরা 20,070 কিভাবে সাজিয়েছি দেখো। এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যেহেতু 20,070, শূন্যটা হলো একক, দশক হলো 7, আর এখানে শতক হলো 0, আর হাজার হলো 0, অযুত হলো 2, তাহলে এখানে 20,070, তাহলে 20,070 আমরা এখানে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের, মানে এখানে শূন্য থাকায়, সংখ্যাটি শূন্য থাকে, অঙ্ক না থাকার কারণে এখানে শূন্য বসিয়ে সংখ্যাটি অঙ্কে প্রকাশ করা হয়েছে। তাতে সংখ্যাটি দাঁড়ায় 20,000, সংখ্যাটি কি দাঁড়ায়? 20,070। এখন দেখো 30,008, এটা আমি সুন্দরভাবে এখানে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা দেখো 30,008 কীভাবে লেখে, ওই এক তদ্রূপ একই, 8 হলো একক, 0 দশক, এই 0 শতক, 0 হাজার, তারপরে অযুত হলো 3, এখানে 30,008, এখানে তোমাদের
কোনো অসুর মানে তোমাদের হলো সাত্ত্বিক অঙ্ক বা স্বাভাবিক অঙ্ক পাতন থাকার কারণে কোনো অঙ্ক না থাকার কারণে কিন্তু শূন্য বসিয়ে সংখ্যাটি দাঁড়াইছে কি 30,008। তদ্রূপ এটাও দেখো 55,400, এটাও এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, সতেরের ঘরে 400, যেহেতু এখানে 400 দেওয়া আছে। তারপরে দেখো হাজারে ঘরে 5, অজুতে ঘরে 5, অর্থাৎ 55,400। এখানে কোনো অঙ্ক না থাকার কারণে শূন্য শূন্য দেওয়া হয়েছে, তার মধ্যে শূন্য বসিয়ে অঙ্কটাকে কি করা হয়েছে, সংখ্যা সংখ্যা প্রকাশ করা হয়েছে, এজন্য 55,400। এখন তোমাদের সমাধান খ দেখো, খ খ ক একের ক হয়ে গেল, খ দেখো 4,05,000, দুইটা অঙ্ক দেওয়া আছে, 7,02,075, এরা অঙ্ক লেখো, দেখতে হবে ওই একের ক খয় তদ্রূপী এই এটা হলো এইরকম হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা 4,05,000, তাহলে 4,05,000, আমরা এখানে শূন্য জাত একক, দশকে যাওয়া শূন্য, এককে যাওয়া শূন্য, দশকে যাওয়া শূন্য, শতকে যাওয়া শূন্য, হাজারে যা 5, তাহলে এখানে 5,000 বলিছে, তাহলে একক, দশক, শতক, হাজার থেকে আমাদের 5,000-এ শূন্য বসিয়ে 5,000 করানো হয়েছে। এখানে শূন্য জাত অজুত, অজুতে যাওয়া শূন্য, আবার লক্ষ হলো 4, তাহলে 4,05,000, তাহলে এখানে কি দাঁড়ালো 4,05,000, তাহলে তোমাদের কি সংখ্যাটি দাঁড়ালো 4,05,000। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আরও লক্ষ্য করো যে তোমাদের এখানে সার্থক অঙ্ক না থাকার কারণে অঙ্কটাকে শূন্য বসিয়ে সংখ্যাটি ধরানো হয়েছে। তাও এখানে পরেরটা দেখো 7,02,075, এখানে 7,02,075, একই নিয়মের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পর্যন্ত তোমাদের, কোটি পর্যন্ত এখানে লেখা হয়েছে। এখানে তোমাদের 7,02,075 কীভাবে লিখবে দেখো, ওই একই নিয়মের এককের ঘর 5, দশের ঘর 7, শতক হলো 0, হাজার 2, অযুত 0, লক্ষ 7, তাহলে কী হলো 7,02,075, 7,02,075, তাহলে এই একই নিয়মের সার্থক অঙ্ক না থাকার কারণে মানে